ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস নিউজ। আজকে অনেকগুলো নিউজ দেওয়ার আছে। তা প্রথমে আসে আই লিগের দুটো ম্যাচে। কালকে দুটো আই লিগের ম্যাচ ছিল, একটা রিয়েল কাশ্মীর ইন্ডিয়ান অ্যারোস আর একটা মোহনবাগান ভার্সেস চেন্নাই সিটি এফসি। প্রথমে আছে রিয়েল কাশ্মীর ইন্ডিয়ান অ্যারোসের ম্যাচে। রিয়েল কাশ্মীর ইন্ডিয়ান অ্যারোসের ম্যাচের রেজাল্ট হয়েছে 2-2 ড্র। আর প্রথম হাফের পর্যন্ত কোনো গোল হয়নি ওই ম্যাচে। সেকেন্ড হাফের 76 মিনিটে ইন্ডিয়ান অ্যারোস একটা পেনাল্টিতে এগিয়ে যায়। তারপরে 82 মিনিটে রিয়েল কাশ্মীর একটা গোল দেয়। আর 89 মিনিটে রবার্টসন একটা গোল দেয়। তাহলে রেগুলেশন টাইম পর্যন্ত রিয়েল কাশ্মীর 2-1 এগিয়েছিল। তারপর এক্সট্রা টাইমে 90+1 মিনিটে ইন্ডিয়ান অ্যারোস আর একটা গোল দিয়ে দেয়। সো খেলার রেজাল্ট 2-2 ড্র। তো সেকেন্ড ম্যাচ হচ্ছে মোহনবাগান ভার্সেস চেন্নাই সিটি এফসি। ওই ম্যাচটা আমি পুরোটাই দেখেছি। ম্যাচটার বিষয়ে রেজাল্ট হয়েছে, প্রথমে রেজাল্টটা বলে দিই, 3-1। চেন্নাই 3টে গোল দিয়েছে নেস্টার, স্যান্ড্রো আর মানজি, আর মোহনবাগানের উইলিয়াম নতুন প্লেয়ার গোল দিয়েছে, ভালো গোল দিয়েছে। আর কালকে মোহনবাগানের খেলা দেখে মনে হলো অনেকটাই, মানে আমরা সেই যে পুরনো মোহনবাগানকে চিনি, মানে আমি নিজে ইস্টবেঙ্গল সাপোর্টার, তাও বলছি, আমি ভেবো না তোমরা যে আমরা আমি আর কি ইস্টবেঙ্গল সাপোর্টার বলে মোহনবাগানের খারাপ বলছি তা না। তবে মোহনবাগান, মানে মোহনবাগান সাপোর্টাররাও মোহনবাগানের যেই মোহনবাগানের খেলা দেখে অভ্যস্ত, আশা করি না কালকের খেলা থেকে তারা স্যাটিসফাই, কারণ কালকে একটা ছন্ন ছাড়া ফুটবল খেলেছে মোহনবাগান। আর চেন্নাই মনে হচ্ছে পাড়ার ম্যাচে, মানে একটা বড় টিম একটা পাড়ার টিমের মধ্যে যে খেলাটা হয় সেরকম টাইপের একটা খেলা হয়েছে, সেটাই মনে হয়েছে। চেন্নাই সিটি এফসি একেই এবছর একটা ভালো টিম, স্ট্রং টিম, পাসিং ফুটবল খেলছে খুব, আর প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। সেইখানে দাঁড়িয়ে মোহনবাগানের ওই ফুটবল খেলাটা ঠিক, মানে আশাদায়ক হলো না সাপোর্টারদের। আর লাস্টের দিকে শিল্টন বাটলার একটা রেড কার্ড খেয়ে গেল, মানে ওটা কোনো দরকারই ছিল না ওইভাবে, যাই হোক, ওর আবার 1-1 হয়ে গেছিলো ওই জায়গাটা, না করলেও হয় না। মানজি নইলে বলটা নিয়ে গোলে কনভার্ট করতে পারতো মানজি। তা যাই হোক, খেলার রেজাল্ট হয়েছে 3-1। আর এবার আসি ইপিএলে। ইপিএলে কালকে একটা বড় ম্যাচ ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুল। তা ওই খেলাটার রেজাল্ট হয়েছে 0-0 ড্র। তা ওই খেলাটার কিছু নিউজ দিয়ে দিই। ওই খেলাটার বল পজিশন ছিল 65% লিভারপুল আর 35% ম্যানচেস্টার ইউনাইটেড। টোটাল পাস খেলেছে 568টা লিভারপুল আর 320টা ম্যানচেস্টার ইউনাইটেড। টোটাল শট নিয়েছে 6টা লিভারপুল আর 7টা ম্যানচেস্টার ইউনাইটেড। তার মধ্যে 1টা শট অন টার্গেট ম্যানচেস্টার ইউনাইটেড আর 3টে শট অন টার্গেট লিভারপুল। আর সেকেন্ডে তাহলে লিভারপুলের পয়েন্ট হলো 27 ম্যাচে 66 পয়েন্ট, ম্যানচেস্টার সিটির থেকে 1 পয়েন্টে গিয়ে। আর ইউনাইটেডের পয়েন্ট হলো 27 ম্যাচে 52 পয়েন্ট। আর হচ্ছে এরপরে কালকে সিরিয়ার একটা খেলা ছিল, জুভেন্টাস ভার্সেস বলগনার। তো ওই রেজাল্টটা হয়েছে 1-0 ফর জুভেন্টাস। একমাত্র গোলটা দিয়েছে পাওলো দিবালা, খুব ভালো প্লেয়ার পাওলো দিবালা, যা কালকে গোলটা খুব সুন্দর ফিনিশ করেছে। যদিও গোলটা এসেছিল, মানে গোলকিপার সেভ করে দিয়েছিল, তারপরে আবার ওর কাছে এসেছিল, তো গোলটা ভালো ফিনিশ করেছে, যে 1-0 দিতেছে। তা ওটার কিছু স্ট্যাটস বলে দিচ্ছি। ওটা 51% বল পজিশন ছিল জুভেন্টাসের, আর 49% ছিল বলগনার। আর টোটাল 18টা শট নিয়েছে বলগনা, সেখানে 6টা জুভেন্টাস, তার মধ্যে 3টে শর্টস অন টার্গেট আর 4টে শট অন টার্গেট বলগনার। আর 440টা পাস খেলেছে, হ্যাঁ 440টা পাস খেলেছে জুভেন্টাস আর 446টা বলগনা খেলেছে। টোটাল 25 ম্যাচে 69 পয়েন্ট হলো জুভেন্টাসের আর 25 ম্যাচে 18 পয়েন্ট হলো বলগনার। তা এই ছিল নিউজ। এছাড়াও কালকে খেলা ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফার্স্ট T20, সেটারও কিছু নিউজ দিয়ে দিচ্ছি। আশা করি সবাই খেলাটা দেখেছো, তবু একটা নিউজ দিয়ে দিই। কালকে ইন্ডিয়ার অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি ব্যাটিং সাইডটা, শুধু কেএল রাহুল কালকে ভালোই খেলেছে, কেএল রাহুল কালকে 50 করেছে। আর লাস্ট অবধি ধোনি ছিল, তা ধোনি থাকা, মানে কালকে পিচটার অতটা স্ট্রং, মানে ব্যাটিং পিচ আশা করি না ছিল, কারণ প্রথমে খেলা থেকে ভাবছিলাম ইন্ডিয়ার বাজে পারফরমেন্স, ইন্ডিয়া খেলতে পারছে না। অবভিয়াসলি ইন্ডিয়ার বোলিং সাইডও এখন বেস্ট মানা যাচ্ছে, এখন ওয়ার্ল্ডের এখন ইন্ডিয়ান বোলিং সাইডই বেস্ট। তবে অস্ট্রেলিয়ারও উইকেট পড়ে গেছিলো অনেক, তা শেষ মুহূর্তে 1 বলে 2 রান বাকি ছিল, এরকম টাইপের একটা সিচুয়েশন চলে এসেছিলো, সেখান থেকে ম্যাচটা অস্ট্রেলিয়া নিয়ে চলে যায়। যদিও
তাও কালকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা অতটা ভালো এফেক্টিভ হতে পারেনি। কেএল রাহুল কালকে দারুণ কামব্যাক করলো, 50 করলো অনেকদিন পরে। তা আশা করা যায় খুব ভালো পারফর্ম করবে নেক্সট ম্যাচগুলোতে। বেস্ট অফ লাক তাদের জন্যে। আর আমাদের কিং কোহলি তো আছেই, সে তো মনে হয় রান কমানো মানে তার রানের কোনো ছুটি নেই। যাই হোক, কালকে ধোনিও একটা ছয় মেরেছে মাত্র, তাও ঠিক আছে। ধোনি একটু খেলাটা হয়তো একটু স্লো হয়ে গেছে। আর বুমরা কালকে অসাধারণ বোলিং করেছে। কালকে নতুন প্লেয়ার একটা ডেবিউ হয়েছে, আগের বছর 2018 মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতো, এবছরও খেলছে, মায়ক মার্কান্ডে। তার ডেবিউ হলো কালকে ফার্স্ট টি টোয়েন্টি দেশের হয়ে। তো এই ছিল আজকের স্ট্যাটস। তো আজকে একটা ভালো খেলা আছে, ইস্টবেঙ্গল ভার্সেস আইজল এফসি। তা দেখা যাক এই রেজাল্টটা কী হয়। এই রেজাল্টটা একটা বড় ফ্যাক্টর আছে, কারণ এই ম্যাচটা যদি ড্র বা হার হয় তাহলে আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এইটা আজকে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। দেখা যাক আজকের ম্যাচের দিকে তো অবশ্যই তাকিয়ে থাকবো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা কমেন্টে জানাও। তো এই ছিল আজকের নিউজ। টাটা।